श्याम दूर बसो ठीक है ये इधर लास्ट पॉइंट है घोड़े का। अच्छा घोड़ा वहाँ तक जाता है, उससे आगे घोड़ा नहीं जाएगा, उसके आगे घोड़ा नहीं जाएगा। अच्छा, उससे आगे जाता है स्लेज गाड़ी। फिर वो चॉइस आपका है, आप करो या ना करो, अगर करना है वो करो इनसे बात, ठीक है। घोड़ा यहीं तक जाएगा। आप बोलो, एक पॉइंट का 200 रुपये, एक पॉइंट का 200 रुपया। अच्छा, और कितना पॉइंट है? 12 पॉइंट है। टोटल 12 पॉइंट। हाँ, टोटल 12 पॉइंट पूरा। आपको आप चाहे 2 घंटा घूमो, आप 2 घंटा घूमो, 4 घंटा घूमो, 5 घंटा घूमो, वो आपकी चॉइस है, उसमें हम कोई रिकॉर्ड नहीं करेंगे। ठीक है, बिल्कुल, बंदा आपके साथ रहेगा जब तक आप शाम को वापस आ जाओ, हम लोग आपके साथ रहेंगे। ठीक है, वो टेंशन नहीं। पर पॉइंट 200 रुपये। हाँ, पर पॉइंट 200। अच्छा, आप जो भी दिखाओगे हो मेरे को वो पता रही है, कौन मेरे ऊपर भरोसा है, आप भरोसा करके लोग वो दे देना। बट मैं बताता हूँ, पर गवी 200 रुपया दूंगा। हमारे हिसाब से 12 रुपये, सॉरी अगर देखेगा 12 पॉइंट 2400 रुपये, लेकिन हमने वो ये तो आपको पता है ना। কাশ্মীর ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি শ্রীনগরে। শ্রীনগর থেকে আমরা যাচ্ছি সোনমার্গের দিকে। গতকাল রাত্রে শ্রীনগরে হালকা বৃষ্টি হয়েছে, আকাশটা কিন্তু আজকে কিছুটা মেঘাচ্ছন্ন। আজকে কিন্তু সোনমার্গে স্নোফল হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। আর সোনমার্গে আজকে হচ্ছে আমাদের ডে ট্যুর। সো আমরা এখান থেকে প্রথমে আমরা সোনমার্গে যাব, তার সেখান থেকে আবার বিকেলের দিকে আমরা শ্রীনগরে ব্যাক করব। আর এখান থেকে সোনমার্গ পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। যাওয়ার সময় রাস্তায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়বে। তো চলুন এবার উপভোগ করে আসি সোনমার্গের সৌন্দর্য। দেখি আজ সোনমার্গ আমাদের জন্য কি সৌন্দর্য নিয়ে বসে আছে। এই মুহূর্তে আমরা আছি লাদাখ হাইওয়েতে। আমরা এই রোড দিয়ে যাব হচ্ছে সোনমার্গে। আর লাদাখের যে রোডটা সেটা হচ্ছে শীতের সময় বন্ধ করে দেওয়া হয়। সো লাদাখ যাওয়ার কোনো প্রশ্নই আসে না, লাদাখ আমরা যাচ্ছি না। আর রাস্তার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু এখন ধূসর বর্ণ ধারণ করে আছে, কিন্তু গরমের সময় কিন্তু এই গাছগুলোই কিন্তু সবুজ আকার ধারণ করবে। তখন শুধু চারপাশটা সবুজ আর সবুজ দেখা যাবে। সো রাস্তার এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন সোনমার্গের দিকে যাই। যতই সামনের দিকে এগোচ্ছি রাস্তার দুই পাশের সৌন্দর্য কিন্তু খুব মুগ্ধ করছে। এক পাশে নদী, আরেক পাশে পাহাড়। আর এই সিন্ধ নদীটাই পুরোটো রাস্তা জুড়ে আমাদের সাথেই থাকবে। মানে আমরা সোনমার্গ পর্যন্ত যাব এই নদী পথ ধরেই আমরা সোনমার্গের দিকে যাব। আর দুই পাশের সৌন্দর্যের কথা কি বলবো, অসাধারণ এক কথা, চমৎকার একটা ভিউ যেটা না দেখলে বলে বোঝানো সম্ভব না। আর দূরের ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ওই দিকেই যাচ্ছি, ওই দিকেই হচ্ছে সোনমার্গ। সো অপেক্ষা করতে থাকুন, আমরা সোনমার্গের দিকে যাই। অনেকক্ষণ যাবৎ এই নদীর পাশ দিয়ে যাচ্ছি, অনেকক্ষণ হয়ে গেল। তো কিছু ফাঁকা একটা জায়গা দেখে এই নদীর পাশে থেমে গেলাম। জায়গাটা একবার দেখুন কি অপরূপ সুন্দর, সামনে আপেল বাগান, তারপর আবার পাহাড়। আর নদীর কথা কি বলবো, পানির শব্দ বা কলকল শব্দ, সমসম শব্দ
যেটাই বলেন না কেন সেটা অসাধারণ লাগতেছিল শুনতে। আসুন উপভোগ করি। এইবার আরও উপর উঠতে হবে, নদীর পাড়ে বসেছিলাম, প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে, তো চলুন এবার যাই। ইতিমধ্যে রাস্তার দুই পাশে কিন্তু আমরা বরফ দেখতে পাচ্ছি, আর এইখানকার প্রত্যেকটা জায়গায় কিন্তু থামতে খুব ইচ্ছে করে, প্রত্যেকটা জায়গায় থেমে উপভোগ করার ইচ্ছে করে, কিন্তু সামনে যেতে হবে, তো চলুন আরও সামনে যাই। এখন আমরা একদম বরফে ভরা পাহাড়ের মাঝে আছি, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু স্নোফল হতে পারে, আর এইখানকার পাহাড়গুলোকেও কিন্তু একদম অন্যরকম দেখাচ্ছে। এখন যতই উপরে উঠতেছিলাম কিন্তু পাহাড়ের যতই উপরে উঠতেছি পাহাড়ের পরিবেশটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন শুধু চারদিকে পাহাড়ের বরফ আর বরফ। এই জায়গাটিতে কিন্তু দুদিন আগেও স্নোফল হয়েছে, আজকেও স্নোফল হওয়ার একটু চান্স আছে, তো চলুন দেখি কি হয়। আর জায়গাটার কথা কি বললো, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। বর্তমানে আছি সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ডে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগলো আমাদের শ্রীনগর থেকে সোনমার্গে এই ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাতে। এখন ঘোড়া অথবা গাড়ি ভাড়া করব বাকি স্পটগুলোতে যাওয়ার জন্য, তো চলুন যাই। অবশেষে একটি ঘোড়া ভাড়া করে ফেললাম, আমাদের 0 পয়েন্ট আর গ্লেশিয়ারে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু স্নোফলের কারণে এই দুইটা পয়েন্টই বন্ধ করে দেওয়া হয়েছে। 0 পয়েন্টে গাড়ি নিয়ে যেতে হয় আর গ্লেশিয়ারে যেতে হয় হচ্ছে ঘোড়া নিয়ে, কিন্তু স্নোফলের কারণে এই দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। সো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা উইন্টার পার্ক ব্রিজে যে স্পটটা আছে সেইখানে যাব, তো এর জন্য ঘোড়া ভাড়া করে নিয়ে নিলাম। এখান থেকে পৌঁছাতে সময় লাগবে প্রায় 20 মিনিটের মতো। ঘোড়া চড়ার অভিজ্ঞতা এইটাই আমার প্রথম, এই অভিজ্ঞতাটা কিন্তু বেশ দারুণ ছিল। আর ঘোড়া ভাড়া করার ক্ষেত্রে একটু সময় নিয়ে দামাদামি করে নেবেন, কারণ তাড়াহুড়া করলে হবে না, সময় নিয়েই দামাদামি করতে হবে, তাহলে আপনারা একটু কমেও ঘোড়া পেয়ে যেতে পারেন। তো চলুন যাই এবার পার্কের দিকে। আপনার নাম কি? আকিব। আকিব? মোহাম্মদ আকিব। মোহাম্মদ আকিব, আপ তো এই কাম করতে হো? এই কাম করতে। কিতনে সাল সে? মের কো 6 সাল হোগে। 6 সাল? ইয়াহ পে মার্চ তক এ স্নো রহেগা? মার্চ এপ্রিল তক রহেগা। শুরু হতা হ্যায় কব সে? শুরু হতা হ্যায় নভেম্বর সে। নভেম্বর সে? ইতনা ইস টাইম মে ইয়াহপকা স্কুল কলেজ বন্ধ হ্যায়? ও সব বন্ধ রহতা হ্যায়। সব বন্ধ রহতা হ্যায়? সব ক্লোজ। উইন্টার ভ্যাকেশন। উইন্টার ভ্যাকেশন। आप स्कूल में गए? हाँ। कितने तक पढ़ा? 10 तक? हाँ। उसके बाद छोड़ दिया? उसके बाद छोड़ दिया। अच्छा। পার্কের কাছাকাছি মোটামুটি পৌঁছে গেছি, আর কিছুক্ষণ সময় লাগবে, আর স্নোফল কিন্তু এখন হালকা হালকা হচ্ছে, আর স্নোফলের কারণে কিন্তু পরিবেশটা একদমই চেঞ্জ হয়ে গেছে, তো চলুন এবার পার্কের ভিতরে যাই। পার্কের ভিতরে ঘুরে বেড়ানোর জন্য স্লেজ গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, আর এই গাড়িগুলো ভাড়া করার ক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ তারা এই
ছোট্ট একটা প্লেস ঘুরিয়ে দেখানোর জন্য অনেক টাকা চার্জ করে, কিন্তু আপনি আপনি যে রেটটা বলবেন সেই রেটেই স্থির থাকবেন, তাহলে তারা সেই রেটেই দেখবেন যে আপনাদের সেখানে নিয়ে গেলে যাবে। আমি জনপতি স্লেজ গাড়ি ভাড়া করেছিলাম 200 রুপি করে, আর এই 200 রুপির মধ্যেই এই পুরো পার্ক আমাদের ঘুরিয়ে দেখানোর কথা ছিল। আর সেই ক্ষেত্রে তারা যে দামটা চেয়েছিল সেটা হচ্ছে প্রতি স্পট 200 টাকা, তার মানে এখানে প্রায় তারা বলেছিল যে 6টা স্পট আছে, মানে 1200 রুপি চেয়েছিল তারা, কিন্তু আমরা সেই গাড়ি নিয়েছিলাম মাত্র 200 রুপি করে পার পার্সন। এই পার্কটা যে খুব বড় তা কিন্তু নয়, পায়ে হেঁটেও এই পার্কটার সৌন্দর্য উপভোগ করা যায়, কিন্তু তারপরেও বরফের মধ্যে স্লেজ গাড়ির অভিজ্ঞতা নেওয়াটা একটা মজার ছিল, সো এই কারণেই স্লেজ গাড়ি নিয়েছিলাম। এমনি তাছাড়া পায়ে হেঁটেও এই উপভোগ করা যায়, আর কিছুটা উপরে উঠতে হবে, তো চলুন এবার একটু উপরে উঠি, সেই সাথে চারপাশের পরিবেশটাও উপভোগ করি। আর এই মুহূর্তে কিন্তু স্নোফলের পরিমাণ অনেক বেড়ে গেছে, কিছুক্ষণ আগেও স্নোফল একদম হালকা হালকা ছিল, কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই এই স্নোফলটা একদম বেড়ে গেছে, মানে একদম যে ঝুম বৃষ্টি যেরকম হয় ঠিক সেই রকম স্নোফল হচ্ছে, তো পরিবেশটা সত্যি অসাধারণ, মাশাল্লাহ অনেক অনেক সুন্দর। তো চলুন একটু চারপাশটা উপভোগ করে আসি। প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল এখানে এসেছি, পাহাড়ের কিছুটা উপরে উঠে গিয়েছিলাম, তো এখন নিচের দিকে নামতে হবে। কিছু সময়ের জন্য মনে হয়েছিল যে আমি স্বপ্নে আছি, চারদিকটা এতটা সুন্দর দেখাচ্ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না, আর চারদিকে পাহাড় আর হিমেল বাতাস আর স্নোফল, সেই এক অদ্ভুত শান্ত একটা পরিবেশ। চারদিকের এই পরিবেশটার কারণেই মনে হচ্ছিল এই জায়গাটা পুরো একদম শান্ত একটা পরিবেশে পরিপূর্ণ হয়েছে।
তো অনেকক্ষণ তো হয়ে গেল, এবার নিচে নামতেই হবে। যদি এখন এখান থেকে বের না হই আমরা হয়তো শ্রীনগর যেতে পারবো না, কারণ অলরেডি অনেক বেশি স্নোফল শুরু হয়ে গেছে, থাকাটার অবস্থা হয়তো খারাপ হয়ে যাবে। কিছুক্ষণ আগে ড্রাইভার সাহেব ফোন দিয়েছিল, বললো যে এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে, কারণ অলরেডি রাস্তায় অনেক বরফ জমে গেছে। তো চলুন এবার এই পার্কে থেকে বের হই। দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, তখন কিন্তু রাস্তা একদম পরিষ্কার ছিল, আর স্নোফলের কারণে এখন রাস্তা পুরোটা ঢেকে গেছে। আর কি পরিমাণ স্নোফল হয়েছে সেটা আমরা পাহাড়ের মধ্যে কিন্তু ওই পরিমাণ বুঝতে পারিনি। বের হয়ে আসার পর যখন দেখলাম যে নদীর উপরে যে পাথরগুলো ছিল, যাওয়ার সময় কিন্তু এই পাথরগুলোতে কোনো স্নো ছিল না, আর এখন প্রায় পুরোটাই স্নোতে ঢেকে গেছে। তো একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে, কারণ এইখানে আরও বেশ কিছুক্ষণ থাকার প্ল্যান ছিল, কিন্তু স্নোফল এতটাই বেশি হচ্ছে যে এইখানে আর থাকতে পারছি না। কারণ এখন যদি এইখান থেকে বের না হয়ে যাই তাহলে আমরা হয়তো সোনমার্গে আটকা পড়ব, আজকে আর শ্রীনগর ফেরা হবে না। সো চলুন আর দেরি না করি, শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিই। আমরা যে ধারণা করেছিলাম রাস্তার পরিস্থিতি খারাপ হবে, রাস্তার পরিস্থিতি কিন্তু তার চেয়ে আরও বেশি খারাপ হয়েছে। স্নোফল কিন্তু এখন আগের চেয়ে আরও বেশি হচ্ছে। সো রাস্তায় গাড়ি চালানো একটু কষ্ট হচ্ছে, কারণ বারবার গাড়ির চাকা স্লিপ করতেছে। তো এই রাস্তাটুকু পার হওয়ার জন্য আমরা আসার সময় যেখানে মাত্র 10 মিনিটের মতো সময় লেগেছিল, এখন এই অল্প একটু রাস্তা আমাদের প্রায় 40 মিনিটের মতো লেগেছে এই অল্প একটু রাস্তা পাড়ি হতে। তো দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা আর স্নোফলের কি অবস্থা, স্নোফলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো চলুন স্নোফলটাও একটু উপভোগ করা যাক, সেই সাথে আমরা শ্রীনগরের দিকে যাই। আমরা এখান থেকে এখন ওই সিন্ধ নদীর পাড়ে যে স্পটটিতে থেমেছিলাম ওইখানে যাব। ওইখানে গিয়ে আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করবো, কারণ এখন পর্যন্ত আমরা কেউই দুপুরের খাওয়া দাওয়া করি নাই। তো চলুন এবার যাওয়া যাক।
এখানে স্নোফল একটু কম, আল্লাহর রহমতে আমরা সুস্থভাবে এখানে এখান পর্যন্ত পৌঁছে গেছি। আর ঠান্ডা আমাদের হাত পা জমে যাচ্ছে, অলরেডি আমাদের জ্যাকেট প্যান্ট এগুলো ভিজে গেছে স্নোফলের কারণে। গাড়িতে বসেছিলাম, কিছুটা শুকিয়েছিল, তো এখন এইখানে আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব, এইখান থেকে তারপর আবার আমরা শ্রীনগরের দিকে যাব। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি কাশ্মীর ভ্রমণের তৃতীয় পর্ব থেকে। আগামীকাল দেখা হবে কাশ্মীরের পহলগামে। সো সেই পর্যন্ত সবার কাছে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।